ওরে বাবারে বাবা, পাগল হয়ে গেছে গো, পাগল হয়ে গেছে, কি করবো বলো তো। আহারে চলো আমরা সবাই মিলে যাই, একটু অন্তত গ্লুকন ডি খাইয়ে আসি, কারণ অন্য কিছু তো আবার পেটে সইবে না, কি করবো বলো। উফ বাপরে বাপ, আচ্ছা আপনি কে বলুন তো, এই যে সুদীপ্তা, না সুদীপ্তা ব্যানার্জি না কি যেন নাম, আমি বুঝতে পারছি না আপনার। আচ্ছা আপনার কি আর কোনো কাজ নেই? হ্যাঁ আপনি এইভাবে প্রত্যেকটা জিনিসের ওর কাছ থেকে ইয়ে করেছেন? ছি 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 ছি, না না না, ও যে একটা প্যান্টি পরে সেই প্যান্টির টাকাটাও কি কিউআর কোডের টাকা? না আমি কিন্তু এটা কিন্তু একদম পছন্দ করলাম না, সত্যি আমি খুব আশাহত হলাম আপনার এই কমেন্টটা দেখে। এই কি, হ্যাঁ একটা প্যান্টি পরে সেটা ওর পয়সায়, একটা ডাইনিং টেবিল কিনেছে সেটাও ওই পয়সায়, একটা মানে কি বলবো কি বলবো কি বলবো আর কি করেছে জানি না তো, ফোন, হ্যাঁ ফোন, এই ফোনটা কিনেছে সেটাও ওই পয়সায়। তাহলে ও যে এত বকর 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 করে লোকের পিঙ্গি চটকায় সেটা কি করে আপনি বলুন তো, সেটা কি করে? কি বলছেন, ব্যাংকে জমিয়ে রাখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আপনি ঠিক বলেছেন যে আপনি ও ব্যাংকে জমিয়ে রাখে, কেন জমিয়ে রাখে সেটা আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে দেখুন, ওর বয়স হচ্ছে, তারপরে ওই যে 10 ঘন্টা 12 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে না, সেটা কত বছর করতে পারবে, ও নিজেই বলেছে কিন্তু। হ্যাঁ এই ব্যাপারে আপনার সাথে আমি একমত, ও নিজেই বলেছিল যে ওর বর 10 ঘন্টা 10-12 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে কাজ করে, কোমরের রোগ হয়ে যাবে না, তারপর কি করে করবে বলুন, বয়স তো হবে, তখন কি খাবে? তো এই যে রোজগারটা করে এটাও ব্যাংকে জমিয়ে রাখে, এই প্রশ্নটার উত্তরটা ও আপনাদেরকে ঠিক করে দিতে পারলো না, মানে আপনি ঠিক করে জানেন না, এটা ও ওই বয়সকালের জন্য জমিয়ে রাখে। এই যে লোকে পিন্ডি চটকানো টাকাটা, এটা ও বয়সকালে খাবে দাবে ঘরের মধ্যে বসে, কারণ শ্বশুর শাশুড়ি মরে গেলে ও ওপরটা চলে যাবে, নিচটা ভাড়া দিয়ে দেবে, কারণ পাথরের ঘরে থাকার না ও খুব শখ, আপনি এগুলো জানেন না মনে হয়, তো আপনি ভিডিওগুলো ভালো করে দেখবেন। দেখুন ও না খুব ভালো একটা সুস্থ স্বাভাবিক মনের মেয়ে, আপনি কি করে এই কথাটা বললেন বলুন তো, যে কত টাকা মানে ও যা করেছে সব হচ্ছে ওই ওই লোকের পয়সায়? ছি এরকম বলবেন না, ও এইসব করে না, ও এইসব করে না, ওই টাকা দিয়ে ও কেস লড়ছে, একবারই শুধু জেঠুমনিদের কাছে গিয়ে ওই সেই ঝাড়খণ্ড কলকাতার কোনো ডাক মানে ইয়ে পায়নি, বুঝেছেন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ও তো খুব রেগে রেগে বোঝালো, না না ও কিন্তু খুব আশাহত হয়েছে আপনার এই প্রশ্নে, ভীষণ রেগে গেছে, আপনি কেন এরকম প্রশ্ন করেছেন বলুন তো, সুদীপ্তা ব্যানার্জি না কি যেন নাম বললো ভুলে গেছি আমি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি এই আপনারা যারা একে এই ধরনের প্রশ্ন করেছেন। আচ্ছা আচ্ছা, ইডি, ইডির ব্যাপারটা কি হলো বলুন তো? হ্যাঁ ইডি, সত্যি আমি না অবাক হয়ে যাচ্ছি, একটা মেয়ের পেছনে এইভাবে আপনারা লেগে রয়েছেন, না আমি দলবদল করে ফেললাম, আমি আর থাকতে পারবো না এদিকে, না কোনো মতেই সম্ভব না, কারণ এই মেয়েটা হচ্ছে সতের প্রতিমূর্তি, সৎ, একটা সৎ মানুষ, একটা সৎ মেয়ে, কখনো কোনোদিন কাউকে নিয়ে কোনো বাজে কথা বলেনি। কি বলছেন, পঙ্গু? হ্যাঁ বলেছে, পঙ্গু বলেছে, পঙ্গুকে পঙ্গু বলেছে, কি অসুবিধা বলেছে বলুন তো, ও তো পঙ্গু, ও তো মার খেয়ে পঙ্গু হয়ে গেছে, হ্যাঁ জানেন না আপনারা, ও মা ও অবৈধ কাজ করতো বুঝলেন পাড়ার বউদের নিয়ে, হ্যাঁ, আর এই এই যে মেয়েটিকে বিয়ে করেছে, এই মেয়েটিকে নিয়ে একদিন পাড়ার মানে বাপের ওই শ্বশুর বাড়ির ওখানে, মানে ওর যেখানে মেয়েটির যেখানে বাপের বাড়ি ওখানে ও নোংরামো করতে গেছিলো, ওইখানে মেরেছে ওর দাদা, বুঝেছেন, মেয়েটির দাদা, তো সেই দাদা মারধর খেয়েছে, খেয়ে অর্ধেক পঙ্গু হয়েছে, তখনও পুরোপুরি বিছানায় শোয়েনি, বুঝেছেন, তারপরে ওই অবস্থায় ওই অবস্থায় ওই ওই অর্ধেক পঙ্গু অবস্থায় ওর পাড়াতে এসে কোন বৌদি ফৌদি ধরে নোংরামো করছিল, তখন আবার পাড়ার লোকেরা মেরেছে, জানেন, ও দুবার দু জায়গায় দুবার বলেছে, কিন্তু ও দু জায়গায় দুবার বলেছে কেন ও পঙ্গু হয়েছে, এটা কিন্তু আপনারা নোট করবেন। তো সেই এইবারে তারপর সেকেন্ড টাইম যখন অর্ধেক পঙ্গু ছিল, তখন পাড়ার লোকেরা পাড়ার ছেলেরা এসে দুমার দুম মার, ভাঙা হাড়ে মারলে কি হবে বলুন, ওই হাড়ের আর কোনো কিছু থাকে, জাস্ট পঙ্গু, কি করবেন বলুন, ও তো ভুল কিছু বলেনি, ওর কাছে প্রমাণ আছে, ওর কাছে প্রমাণ আছে যে ও যেটা বলেছে সেটা একদম ঠিক। ওর জেঠুমনিরা আছে কিন্তু, ভুল করবেন না, এটা আপনারা ভুল করবেন না, আপনারা হয়তো নানান জায়গায় সুপ্রিম কোর্ট এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট যেতে পারেন, কিন্তু ও কোথায় গেছিল, উকিল টুকিল ধরতে ও কোথায় গেছিল, ঝাড়খণ্ড, ছাড়ের খাতায় দিয়ে দেবে খণ্ড খণ্ড করে এমএসএলদের, এমনি এমনি ও কিন্তু লড়ছে না, আপনাদের কাছ থেকে এমনি এমনি পয়সা চায়নি, আমি এক টাকাও দিইনি, দেবও না, প্রশ্নও নেই। তো সেইখানে দাঁড়িয়ে আর ওই যে আমাদের আয়ুষের মা, অসুস্থ বাচ্চার মা, তাকে দেখেছেন কিভাবে বলতে পারছে, কারণ ও না এরকম পয়সা নিয়েছে, আর পয়সা নিয়েছে বলেই এই ধরনের কথাগুলো ও ওকে বলছে, কিন্তু আপনারা যদি ওকে বলেন, আমরা যদি ওকে বলি, মোটেই সহ্য করবে না, মোটেই সহ্য করবে না, ও বলতে পারবে, কিন্তু কেউ যদি পয়সা নেয় ওয়াইফি থেকে হাত পেতে, যদি কিউআর কোড দিয়ে পয়সা নেয়, ও তার 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে, কিন্তু আপনারা যারা অন্যকে টাকা মানে দিচ্ছেন সেখানে বড় কথা নয়, যারা ওকে দিয়েছে সেই টাকাও কি করেছে, এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু আপনারা সবাই কাঠগড়ার আসামি হয়ে যাচ্ছেন, হ্যাঁ এটাই বলে দিচ্ছি, কাঠগড়ার আসামি হয়ে যাচ্ছেন আপনারা, কারণ ও একটা টাকাও নিজের জন্য ব্যবহার করেনি।
শুধু 40,000 টাকা একটা ফোন কিনেছে এটা বড় কথা নয়, একটা ডাইনিং টেবিল কিনেছে এটা বড় কথা নয়, একটা প্যান্টি চ্যান্টি চাটবি এখন আবার কনিকার মতো নিজের প্যান্টিটা দেখাচ্ছে, বুঝতে পারছেন তো? কনিকার একদিন দেখে দেখা মানে কাজ করতে করতে মানুষের একটা অসতর্ক মুহূর্ত হয়তো ঝাঁট দিতে মানে তোমরাই বললে যে তোমরা নাকি ইডি কে পাঠাচ্ছ, তা সেই ইডি কই? হ্যাঁ কই কই কই, সে তো বসে আছে, সে তো তৈরি সব কিছু নিয়ে, এইবার যদি টাকাগুলো খরচ করে ফেলে তখন ইডি কেও কি বলবে বলো তো, কি বলবে বলো? ওর কাছে যে লাখ লাখ কোটি কোটি টাকা তুলেছে ও, সে টাকাটা ও কি হিসাব দেবে? একটু তাড়াতাড়ি পাঠাও, তোমরা নিজেরা পাঠাতে পারছো না আর ওকে দোষ দিচ্ছ না, এই এই কিন্তু মানা যায় না, এ ভাই এই জিনিসটা মানা যায় না। ও তো নির্দোষ বাবা, ও তো নির্দোষ, ও তো এমএসএলদের বিরুদ্ধে লড়বে বলেই সবার কাছে টাকা চেয়েছে, দোষ যদি ওর হয় যারা টাকা দিয়েছে তাদের দোষ নেই, ইডি কিন্তু তাদেরও ধরা উচিত। আর 13,000 টাকা দিয়ে কেনাটা, 13,500 টাকা দিয়ে কেনাটা ওর কাছে এখন কোনো ব্যাপার না, আপনারা এটা বুঝতে কেন পাচ্ছেন না? আমি এটা বুঝতে পারছি না, আপনারা কেন বুঝতে পাচ্ছেন না? 13,500 টাকা ব্যাংকে যাবে, সেটাকে বার করবে দিয়ে দেবে ব্যাস, আর নাহলে ফোন পে করে, এখন তো সব ফোন পে করেই হয়, অর্ডার দিয়েছে এটা অনলাইনে দিয়েছে, ফোন পে করে দিয়েছে, জিনিস চলে এসেছে বাড়িতে। আমারও টপ আপ আছে, আপনাদেরকে আমি সেই টপ আপটা দেখাচ্ছি, এই যে টপ আপটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমার টপ আপ, দেখো কিরকম সুন্দর টপ আপটা, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর টপ আপ তোমরা দেখো নি, আর আমার তো এই যে সামনের দিকে দেখছো তো চুলগুলো সব উঠে গেছে, আবার সাদা সাদা হয়ে গেছে, পেকে গেছে, বাবা কি আর বলবে, এই ঘোড়ামুখীর নজরে, এই ঘোড়ামুখীর নজরে নজরে আমার চুল পুরো টাক, কিচ্ছু নেই, আমার এত চুল ছিল সেইটুকু হয়ে গেছে, বুঝেছো তো, ঘোড়ার ল্যাজ হয়ে গেছে, ঘোড়ামুখীর নজরে আমার চুল ঘোড়ার ল্যাজ, ভগবান আর কি বলবো বলো তোমাদের আমার দুঃখের কথা। তাই জন্য আমি এই টপারটা কিনলাম, এটার দাম নিয়েছে 13,500 টাকা, আর তোমরা 500 টাকা কম বলো কেন গো, ওটার দাম 13,900, ওরে বাবা 500 টাকা কি মুখ দেখে আসে গো? হ্যাঁ মুখ দেখে আসে না, আসে না, অনেক কষ্ট করতে হয়েছে ওকে ওই 13,000 টাকা 13,500 টাকা জোগাড় করতে, কান্না হয়েছে, কাঁদতে ফলস কান্না চোখ দিয়ে বার করতে হচ্ছে, বাবা ওর ব্যাংক ব্যালেন্স খালি, একদম খালি, সে 13,500 টাকা দিয়ে টপ আপ কিনছে, বুঝতে পারছেন তো কি অবস্থা? হ্যাঁ এই টপ আপটা পরানোটা পরাটাই এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমারটা একটু প্রিন্টেড, কিছু মনে করবেন না, আমার তো অল্প চুল না, আমার বড় চুল, লম্বা চুল, তাই জন্য আমাকে লম্বা টপ আপ কিনতে হয়েছে, বুঝেছেন তো? এই দেখুন, এই 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 আটকে গেছে, দেখেছেন একদম চুলটা ভালো হয়েছে না? আমার তো লম্বা চুল, আমাকে ছোট নিলে হয়নি, আমি একটু বড় নিয়েছি, বুঝেছেন? এই 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 আটকে গেল, এই এইবার দেখুন মাথা ভর্তি চুল, আমার কেমন লাগছে? বয়সটা একটু কমে গেল না? জানি তো বয়স কমবে, আর একটু বেশি বড়ই নিয়েছি, কারণ আমার একটু না কোমর অবধি চুল ভালো লাগে, আমার বরাবর কোমর অবধি চুল, বুঝলেন? এই ঘোড়ামুখীর নজরে এখন ঘোড়ার ল্যাচ হয়ে গেছে, সেই জন্য আমি ভেবেছি না আমার তো ওরকম চুলে হবে না বাবা, আমি এই জন্য বড় টপ আপ কিনেছি, এক ঢাল কালো চুল লাগছে না আমার, লাগছে না বলুন তো? লাগছে, আর এই চুলটাই যদি একটু 19-20 করে আসলে আর বোঝা যাবে না যে আমি টপ আপ পরেছি, একদম বোঝা যাবে না, বুঝলেন? আর দেখুন কিরকম আমি চালাক, মানে ওই 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 ঘোড়ামুখী সে কখনো বলেনি, কিন্তু লোক জানতে পেরেছে তারপর বলেছে, কিরকম হাড়ে হারাম, বুঝতে পাচ্ছেন তো? বাকিটা আর বললাম না, ফোনটা কিনেছে, ফোন কিন্তু বলেনি কিনেছি, সেই লোক দেখতে পেয়েছে তখন এসে প্রকাশ করেছে, তারপরে কি বললো কি বললো, ও নাকি একটা গিফট পেয়েছিল না কি ভাউচার পেয়েছিল, সেই ভাউচার থেকে মাউচার হয়ে ফাউচার হয়ে লাউচার হয়ে সব কিছু চারে চার হয়ে গেছে, বুঝেছেন? এত মিথ্যেবাদী, তারপরেও এত বড় বড় কথা কোথা থেকে বলে বলুন তো, এত মিথ্যেবাদী, তারপরে ওকে কিছু মানুষ আসে ভাবা জানাতে, ওরে বাপরে বাপ, আমার চুলটা ভালো লাগছে না বলুন, এক ঢাল কালো চুল, দেখুন দেখুন আপনারা দেখুন, এই যে সাইড থেকে দেখুন, আমি কিন্তু আজকে শর্ট করবো, আপনারা দেখবেন, হ্যাঁ লম্বা এক ঢাল কালো চুল আমার, দেখুন কত চুল, উফ চুলোরানি, আমি আমি না গোড়ামুখী, দুয়োরানি সুয়োরানির পর চুলোরানি, বুঝেছেন? হ্যাঁ এই যে আমার এক ঢাল কালো চুলের রহস্য আপনাদেরকে আজকে জানালাম, ঠিক আছে? সেটা বড় কথা নয়, বড় কথা যেটা এই যে ইডি কবে আসবে, ইডি ও বসে আছে, তারপরেও আপনারা পাঠাতে পারছেন না, তো এটা কিন্তু আপনাদের ফল্ট, ওর কোনো ফল্ট নেই ভাই, ওর দিক থেকে না এখন সবাই সরে গেছে, বুঝেছেন তো? কি জ্বালা পড়েছে, ওই যে সব চালানা আটানাগুলো ছিল তার মধ্যে ওই একটা এক টাকা দু টাকা আছে, বাকি হাওয়া, সব ভিডিও বানিয়ে ফেলে চোখে দিয়ে দিয়ে, কি হবে বলুন তো? ইস সত্যি, প্রত্যেকবার এরকম দল গঠন করে আর সেই দলের মধ্যমণি একেবারে পুরো মা একদম স্ট্যান্ড ওর, বাকিগুলো সব ওই ঘোরে আর কি, বুঝেছেন, পরজীবীগুলো, কিন্তু তারাও বুঝতে শিখে গেছে যে ও কত বড় মিথ্যাবাদী, কত বড় দোগলা আর কত বড় বদমাইশ মেয়ে ছেলে, তো সেই জন্য ওকে নিয়েও সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে, কি করবে আর, দেখছে তো কমিউনিটিতে আর দিচ্ছে না, কি করবে আর, ব্যাস সরে গেছে সব, আসলটা তো বুঝতে পেরেছে সব না, আর তাকে সাপোর্ট করছে
টুনটুনি, হ্যাঁ নোংরা জঘন্যতম একটা মেয়ে ছিল, দেখেছেন ওর মুখ দেখালে না আমাদের বাড়িতে সন্দীপের বাড়িতে তো একদম টাইলস বসতো না, ওর মুখ দেখিয়ে দেখিয়ে টাইলস বসেছে, ও মা সে মুখ তো এখন আর মুখ পোত কোনোটাই আমরা এখন দেখতে পাই না, কিন্তু সন্দীপের বাড়ি ঝলমল 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 করছে, কেমন লাগছে রে টুনটুনি? তোকে নিয়ে ভিডিওটা আমি আসছি পরে দাঁড়া। তো যাই হোক, এবার আসছি আমি, তো চুলের রহস্যটা আপনাদের জানিয়ে দিলাম, আমার টপ আপটাও আপনাদের দেখিয়ে দিলাম, পরে দেখিয়ে দিলাম, এই তিন পাঁচটা ক্লিপ, এখানে একটা দুটো তিনটে চারটে, ও আমার চারটে ক্লিপ, কারণ আমার চুলটা তো বড়, আমার চারটেতেই হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর আমার তো পুরো মাথার এই পাশটা পুরো টাক হয়ে গেছে এই যে ঘোড়া মুখের নজরে, আর লম্বা চুলটা পুরো ঘোড়ার ল্যাজ হয়ে গেছে, কী করবো বলুন, আমার এই দুঃখের কথা আপনাদের ছাড়া আমি কাকে জানাবো বলুন তো। তো যাই হোক, এই যে এক ঢাল কালো চুল নিয়ে বসেছি, ভালো লাগছে কিনা বলুন, সামনে পেছনে সবটাই আপনাদের দেখালাম, দেখুন এক ঢাল আমার কালো চুল, সবটাই কিন্তু 13,500 টাকা, সেটা কিন্তু আপনাদের এই কিউআর কোডের টাকায় নয়, আমি যেখানে এসে ধনেপাতা গাছ লাগালাম এতদিন ধরে, আর সেখান থেকে একটা একটা করে ধনেপাতা ছিঁচছি আর বেচছি, ছিঁচছি আর বেচছি, তো সেই পয়সাটা কোথায় যায়, এইসবই করি আমি। তারপরেও আপনারা আমার ডাইনিং টেবিল নিয়ে বলছেন, বাবরে বাপ, সত্যি আমি অবাক হয়ে যাই। আর আমি যে প্যান্টিটা পরি অন্তর্বাস, তার সাথে সাথে হচ্ছে আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, না ছেলে মেয়ে নেই, ওই পোষ্য, পোষ্যকেও আমি একটা জায়গায় শুতে দিই, কিন্তু একটা গোল কিনেছিলাম ছিঁড়ে মুড়ে শেষ করে দিচ্ছে, যাই হোক জানি না সেটা বড় কথা না, গেঞ্জি পরাই, তারপর সে পেটিগিরি খায়, তারপর সে আরও কত কী আছে, সব সব কিউআর কোডের টাকায় ওরে, জানি তো আমরা সবই তোর কিউআর কোডের টাকায়, কত দেবে আর মানুষ, কত কালোবাজারিরা আছে তোর দিকে দেবে, যে প্রত্যেক মাসেই তোকে দিয়ে যাচ্ছে আর তুই এরকমভাবে নয় ছয় করছিস, সেটা আমরা জানি রে বাবা জানি। কিন্তু এই যে সুদীপ্তা ব্যানার্জি না কি যেন আপনি না, আপনি একটা কমেন্ট করেছেন, এত রাগিয়ে দিচ্ছেন কেন বাচ্চা মেয়েটাকে বলুন তো, কী রেগে গেছে, কী রেগে গেছে, হ্যাঁ ও অসুস্থ বাচ্চার মাকে টাকার হিসাব চায়, টাকা ফেরত দিতে বলে, আর আপনি ওকে বলছেন, হ্যাঁ ওকে বলছেন, আপনি যান পিয়াকে গিয়ে বলুন, পিয়া টানু লোকের টাকায় ফুর্তি মানে লোককে দান করছে, আপনি যান ওকে বলুন গিয়ে, আপনি ওকে বলছেন, ও লোকের টাকায় হাত দেয় না। আর এদিকে আমাদেরকে একদিন বলেছিল আমার যারা লিগাল অ্যাডভাইজার, তারা বলেছে যে তুমি ভিডিও করে ইনকাম করে আমাদের টাকা দেবে, টাকার জন্য তোমায় কোনো চিন্তা করতে হবে না বলেছিল তো, কিন্তু এখন কি বলছে না, ওই টাকা দিয়েই নাকি ওকে কেস এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক করতে হচ্ছে, যেমন ও পাশ করেছে এপাস ওপাস ধপাস, সেরকম কোর্ট কেসটাও ওই রকমই অবস্থায় রয়েছে বুঝেছেন, জানি না ওটার সিম সিম মানে সমস্যার সমাধান আমরা এই জগতে মানে এই জন্মে দিকে যেতে পারবো কিনা, তো চলছে চলছে চলবে চলছে চলবে তে আছে আর কি, কেস হচ্ছে একটু সময় লাগে, এই কেস একটু সময় লাগে, আমরাও একটু ধৈর্য ধরে বসে থাকি, দেখি কবে কি শেষ হয় না হয়, কিন্তু দেখুন এই মেয়ে ছেলেটার জন্য আপনারা এত কষ্ট করে এত বড় একটা কমেন্ট করেছেন, তো দেখুন আমি একটা কমেন্ট করছি আপনাদের কাছে, কমেন্টটা একটু শুনুন, যারা ভিউয়ার্স দেখুন কত সভ্য ভদ্র তারা, তারা কত সভ্যভদ্র, আপনারা চিন্তা করতে পারবেন না যে এইরকমও মানুষ আছে পৃথিবীতে, এইরকমও ভালোবাসার যার, হ্যাঁ এই দেখুন আপনারা লিখেছে, যে লিখেছে মানে আপনি যে প্রশ্নটা করেছেন সে তাকে বলছে যে যে লিখেছে তাকে কয়েকটা আন্ডারওয়্যার কিনে পাঠিয়ে দাও, তার খুব অভাব বুঝেছেন, সেখানে কিন্তু উত্তর দিয়েছে হাসির ইমোজি দিয়েছে, খুব মনে ধরেছে কথাটা, বিশ্বাস করুন ভীষণ মনে ধরেছে কথাটা, তো আপনার যদি আন্ডারওয়্যার না থাকে তো ও পাঠিয়ে দেবে ঠিক আছে। আচ্ছা আরেকজন লিখেছে ওর ভালোবাসার মানুষরা কত ভদ্র আপনারা দেখুন, আর ও তো সবসময় অন্যের কমেন্ট বক্সে অন্যের কমেন্টগুলো পড়ে, এবার ওর ভালোবাসার মানুষরা কত ভদ্র সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। একজন লিখেছে আরে ওরা সব মূর্খগুলো, ওদের কাঠি পাত্তা দিও, ওদের কথায় পাত্তা দিও না, আপনি মূর্খ কিন্তু, শুধু আপনি না ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা সবাই মূর্খ, শুধু একমাত্র ওর দর্শকরা হচ্ছে সত্যি সাবিত্রী, ও আপনারা শুধু শুধু ওকে নিয়ে না এরকম করবেন না, ওকে নিয়ে এরকম করবেন না, আমার ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করুন, কারণ আমি এখন দলবদল করবো তো ওকে আমাকে ভালো করতেই হবে সব জায়গায়, আর ওর মধ্যে তো কোনো নেগেটিভ কিছু নেই না, কখনো নেগেটিভিটি কিছু নেই, বাথরুমটা বলেছিল প্রথম মাইনে মানে যখন ইউটিউব থেকে ইনকাম করবে সেই টাকা দিয়ে জমিয়ে জমিয়ে বাথরুম করবে, বাবা করেছে কিনা আমরা কি করে জানবো, মাঝে তো খুব আওয়াজ পাচ্ছিলাম, তো বলেছিল পাশের বাড়ি থেকে হচ্ছে, কেউ তো ওই বাড়িতে ঢোকে না জানেন তো, কেউ ওই বাড়িতে ঢোকে না, একটা কাক একদিন বসেছিল হঠাৎ করে বৌমার শাশুড়ি, বৌমার শাশুড়ির কথোপকথনে মানে কথোপকথন হয়েছে আর কি, কাকটা যে উড়ে পালিয়েছে আর কোনো কাক ওই বাড়িতে বসে না, দেখবেন আপনারা একটু লক্ষ্য করে, কাক চিল শকুন পায়রা টিকটিকি বুলবুলি একটা টিকটিকি আছে বুঝেছেন তো, কথায় কথায় শুধু টিকটিকি টিকটিকি, কখন করে বলুন তো, যখন ওর কথাটা সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করে তখন টিকটিকিটা ডেকে ওঠে, ওমা আমাদের ঘরেও টিকটিকি আছে, কোনোদিন দেখলাম না আমার কোনো কথায় ডাকলো, কি ট্রেনিং দিয়েছে বলুন তো, হ্যাঁ কোথার থেকে এই ট্রেনিংটা দিল আমি শুধু জানতে চাই, আমার ঘরের টিকটিকিটাকে যদি একটু ট্রেনিং দিতে পারতাম, যা বলতাম তাতেই যদি একটু করে উঠতো, আমি যে কী ভালোবাসতাম না, আমার একটা নতুন রং হয়েছে তো কিচ্ছু নেই বুঝেছেন, আগেও থাকতো কিন্তু কিচ্ছুতেই আমার কথায় করতো না, কিছুতেই না, তো এখন আমি ঘোড়ামুখীর মতন চুল লাগিয়ে নিয়েছি, এই যে এক ঢাল কালো চুল, তো এবার যদি আমার ঘরে টিকটিকি আসে আর আমি একটু টিকটিকি করাতে পারি,
এটা আমি খুব চেষ্টা করবো, বিশ্বাস করুন না, তোমরাও চেষ্টা করবে, কিন্তু তোমাদের কথাতেই বাপ বলবে, ওর কোনো কথাই না, তোমরা যখন বলবে তখন টিক 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 করবে। কি বলবো আর বলুন, কি আর বলবো আমি আজকে আপনার এই কমেন্টটা দেখে, এই যে আপনি এই ধরনের কমেন্ট করেছেন, দিস ইজ নট ফেয়ার। সত্যি ওর চোখে যতক্ষণ না তুলসী পাতা উঠবে আর সাদা শাড়ি দিয়ে তাফান দিয়ে ওকে না মোড়ানো হবে, ততক্ষণ কেউ ছাড়বে না। না রে, আমি তোকে ছেড়ে দিয়েছি, না তোকে আমি ছেড়ে দিয়েছি, বিশ্বাস কর না। শোন না একটা কিন্তু কথা, তোর নামে না সবাই আমরা কেস করবো, কেমন লাগবে বলতো? পারবি, তোর তোর তো বাবা সেই সব আছে না, তোর সব জেঠুমণিরা দেবদূতেরা আর এই কালোবাজারিরা তোকে তো টাকা দিয়েই যাবে, তোর তো কোনো অসুবিধা নেই, তুইও কর, তুইও কর আমাদের বিরুদ্ধে, তুইও কর, বেশ কেস 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 কালো হবে, বুঝলি? যেমন কাবাডি 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 হয় সেরকম কেস 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 করবো আমরা, ভালো হবে না বল? তুই আমাদের পা ধরবি, আমরা তোর পা ধরবো, তুই আমাদের কোমর ধরবি, আমরা তোর কোমর ধরবো, কিন্তু আমরা কতজন আছি জানিস তো? তুই গুনিস তোকে নিয়ে কারা কারা করে, বুঝলি? তোর হেটার্সরা, হেটার্স আর হেটার্সের থেকে তো তোর লাভার্স বেশি, তোরা তার তোর তারা তোকে টাকা দিয়েই যাবে, তারা তোকে টাকা দিয়েই যাবে, ওদের টাকার অভাব নেই, বুঝেছিস? ওদের টাকার কোনো অভাব নেই, তো তুই ওদের থেকে টাকা নিবি আর আমাদের নিয়ে কেস করবি, বুঝলি? আমরা কিন্তু সংখ্যায় অনেক, বুঝলি? প্রত্যেকের নামে তুই কেস কর, কারণ আমরা কেউ তোকে ছাড়বো না, যখন যার মনে হবে তখন সে তোকে স্যাট স্যাট করে দিয়ে চলে আসবো। তুই কেস কর, তুই কেস কর, সবার নামে কেস কর, বুঝেছিস? তুই কারণ কথায় কথায় কারণ এরকম শোনাবি না কিন্তু যে আমি তাই জন্য কারোর নামে কেস করিনি। কেন করিস নি? তো তিনটে জিডি ওরকম দেখিয়েছিলি কেন আমাদের নামে, রিম্পা আর দীপ্তি দিদি আর আমার নামে? তুই তিনটে তোর তুই যে তিনটে জিডি দেখিয়েছিলি কেন, কেন করেছিস বল? তুই নাকি কোনোদিন করিস নি, তো কেন দেখালি আমাদেরকে ওইটা? না দেখালি পারতিস? করেছিলি রে বাবা, করেছিলি, গিয়েছিলি, তারপর দেখলি গিয়ে ও বাবা পয়সা খরচের ব্যাপার আর করবো না বলে পালিয়ে এসেছিস। চেষ্টা তুই করেছিলি, বুঝলি? চেষ্টা তুই করেছিলি কিন্তু তুই সফল হতে পারিসনি। তো তুই এবার যা, এবার তখন আমরা তিনজন ছিলাম, রিমি রিম্পা দীপ্তি দিদি আর আমি তিনজন ছিলাম, এখন সেটা না 30 জনের ওপরে হয়ে গেছে। কর, তুই 30 জনের ওপরে কেস কর, তোর কোনো চিন্তা নেই, তোর পয়সার জন্য কোনো চিন্তা নেই, তুই ব্লগ চ্যানেলে কাটবি, কুতাবি, হাঁকবি, মুদবি আর ওই চ্যানেলে গিয়ে ফুটবি, বুঝেছিস তো? তাতে কিন্তু তোর ভালোই ভিউজ হয়, ভালোই টাকা ইনকাম। তো টপ আপটা খুলে রেখে আবার এলাম তোমাদের কাছে, ভিডিওটা করতে করতে আমার দুটো ফোন এসেছিল তাই জন্য একটুখানি অফ করে দিলাম, আর আবার টপ আপটা খুলে রাখলাম, অত চুল তো সামলাতে পারছিলাম না, ওটা আমি মাঝে মধ্যে খুলে রাখি। তো যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে এই যে তুই এই যে নোংরামূলক করছিস না, পরপারে গিয়ে তোকে কিন্তু কৈফিয়ত দিতে হবে যে তুমি কী কী ভালো কাজ করে এসেছো। এক নম্বর ভালো কাজ হচ্ছে আমি কোনোদিন আমার মাকে সম্মান দিইনি, মাকে খামাচু বলেছি, সবার আগে কথাটা বলবি। 2 নম্বর ভালো কাজ হচ্ছে তোর শ্বশুর শাশুড়িকে আমি কোনোদিন শ্বশুর শাশুড়ি মানে ভাবতেই পারিনি, বাবা মা ভাবা তো অনেক দূরের কথা, ওর বাবা মা ওর বাবা মা কিন্তু আমার বাবা মা নয়, তা আমি কোনোদিন ওদেরকে দেখিনি। ওই মাঝে প্রথম এসে একটু যা করেছি করেছি, কিন্তু যবে থেকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে তবে থেকে আমি আর ওদের দেখি না, বলবি। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে আমি শুধু রান্নাটা কোনো রকমে করি, বাকি কাজ আমার ভেরু করে, ভেরুকে দিয়ে সমস্ত কিছু কাজ করাই, ওর মেরুদণ্ডটা আমি থাম করে ফুলশয্যার রাত্রিরে ভেঙে দিয়েছিলাম, বলবি। এগুলো তুই পরপারে গিয়ে জিজ্ঞেস করবে তুমি কী কী ভালো কাজ করে এসেছো, তখন তুই বলবি এইগুলো যে আমি না ফুলশয্যার রাতেই বিড়াল মেরে দিয়েছিলাম, ওর মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিলাম, তারপর থেকে ব্যাস সব আমার ফাঁকা হয়ে গেল, বিশ্বাস করুন সব আমার ফাঁকা, যেদিকে দেখবেন সেদিকেই আমার ফাঁকা। প্রথম তো মাইনে কম পেতো, সেই লোককেই আমি বিয়ে করলাম কাঁধে চাপতে পারবো বলে, তো যাই হোক সে আমি কাঁধে চেপে বসে আছি, কত সত্যি বলো দেখি। হ্যাঁ, তো এই সতীর জবাব তোকে উপরে গিয়ে দিতে হবে, সতীত্বের জবাব, বুঝেছিস তো? এইগুলো তুই বলবি, আমি কিন্তু এগুলো করেছি। হ্যাঁ, ও নোংরামো করেছে, আমরা যেটা চোখে দেখেছি সেটাই আমরা নোংরামো বলবো, যেটা চোখে দেখিনি সেটা আমরা কোনোদিন নোংরামো বলবো না, কিন্তু তুই যা চোখে দেখিস না সেটাই তোর কাছে ঠিক, আর যা চোখে দেখিস সেগুলো সব ভুল। তার মানে তোর চোখে তুলসী পাতা না, বট পাতাটাই ঠিক। তো চলো বন্ধুরা, আর ওই যে আঠাগুলো পড়বে ওই আঠা দিয়ে আগে তোর চোখটা বন্ধ করে দিতে হবে, যাতে ওই চোখ আর জীবনে কোনোদিন না খোলে তোর, পরের বছর পরের জন্মে যদি জন্মাস তো যাতে অন্ধ হয়ে জন্মাস, কারণ তোর 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 দৃষ্টি যেদিকে পড়বে সারখার, এই জন্য তোর বট পাতার আঠা দিয়ে তোর চোখটা আগে কাজলের মতন করে আঠা দিয়ে আটকে দেবো, বুঝেছিস তো? এগুলো আমার মনের ইচ্ছা জানালাম তোমাদের কাছে, আঠা দিয়ে সুন্দর করে ওকে কাজল পরিয়ে দেবো যাতে চোখটা এরকম আটকে যায়, বুঝেছো তো? তারপর বট পাতা দিয়ে চোখ দুটো বন্ধ করে দেবো, আর মুখে বিছুটি পাতা অ্যান্ড ধনিয়া পাতা দিয়ে একদম স্যাট আর স্যাট করে টুইট করে দিয়ে দেবো, দিয়ে রাম নাম সত্য হয় বলো হরি হরি বল। চল, সতী মা চলছে, সতী মা চলছে, পেছনে অগণিত দর্শক, ওর অগণিত দর্শক, দিদি তুমি ছেড়ে চলে গেলে দিদি, আর আমরা কোথায় সত্যি কথা শুনতে পাবো, আর কার ঘরের কেলোর কীর্তি আমরা জানতে পারবো দিদি, দিদি তোমার গান দিদি, আমরা যে কী করবো দিদি, তোমার কাছ থেকে বুদ্ধি পেতাম কী করে পরকিয়া করতে হয় দিদি, আমরা ওরা কাঁদতে কাঁদতে যাবে পেছনে, রুদালিগুলো কাঁদতে কাঁদতে যাবে, ওর গান শুনতে পাবে না, ওকে সকালবেলা উঠে বাবা খোঁজে ফোনে, কখন আসবে দিদির ভিডিও, কখন আসবে দিদির ভিডিও, কারণ নোংরামোগুলো তো করতে হবে, শ্বশুর শাশুড়ির প্রতি ও কী কী করে, টিপসগুলো নিতে হবে, ওই টিপসগুলো নিজেদের শ্বশুর শাশুড়ির ওপর দিতে হবে, অনেক কাজ করে গো, সমাজসেবা করে গেল মেয়েটা অনেক। আহারে তোর চোখে বট পাতা,
চলো বন্ধুরা আমি কটা বট পাতা তুলে নিয়ে আসি, কারণ কোন দিন যে পুটুস পরে চলে যাবে তার তো কোনো ঠিক নেই। ঠাকুর চলো টাটা।